এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো একটা সারফেসের উপরে কিভাবে একটা স্প্লাইন তৈরি করতে হয়। এখানে আপনারা এই যে স্প্লাইনের ড্রপ ডাউন মেনুতে দেখেন, থার্ড আর একটা আইকন আপনারা দেখতে পাচ্ছেন, স্প্লাইন অন সারফেস। স্প্লাইন অন সারফেসের উপরে আমি ক্লিক করলে এটা যেটা করবে, আমি যখন এটা স্প্লাইনের আমি যখন স্প্লাইন আঁকবো, সে একটা সারফেসের উপরে আঁকবো। সাপোজ দেখেন, আমি যদি উপরে সারফেসটার উপরে আঁকতে চাই, আমি জাস্ট উপরে সারফেসের উপরে নিয়ে আমি দেখেন আমি উপরে একটা স্প্লাইন এঁকেছি, কিন্তু আপনি যদি এবার সাইড থেকে দেখেন, দেখেন এই স্প্লাইনটা কিন্তু সারফেসের উপরে নিয়েছে। মানে আপনি যখন ওটা সিলেক্ট করার পরে আঁকতে থাকবেন, ও অটোমেটিক এই যে সারফেসটা পাবে উপরে, সেই সারফেসটাই সে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর ওইটার উপরে সে স্প্লাইন আঁকতে থাকবে। তো এইভাবে আপনি স্প্লাইনটা আঁকতে পারেন। এবং এরপরে আপনি যদি এটা এক্সট্রুড করতে চান, এই সারফেসটা, এখানে আমাদেরকে এটার জন্য একটা ডিরেকশন দিয়ে দিতে হবে। দেখুন একটার ভিতরে আর একটা সারফেস কিভাবে ঢুকে গিয়েছে। এভাবে আপনি খুব সহজেই একটা সারফেসের উপরে আপনি স্প্লাইনটা তৈরি করতে পারবেন।